রিয়েলিটি শোয়ের মাধ্যমে আলোচনায় উঠে এসেছিলেন প্রদ্যুমান মালু। সীমা তাপারিয়ার সঞ্চালনায় ইন্ডিয়ান ম্যাচমেকিং নামে এই রিয়েলিটি শোটি দেশে বিদেশে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। এই অনুষ্ঠানেরই একজন প্রতিযোগী প্রদ্যুমান মালু। বিয়ের জন্য নিজের জীবনসঙ্গী খুঁজে পাচ্ছিলেন না তিনি। লাইফ পার্টনারের বিষয়ে ভীষণ খুঁতখুঁতে প্রদ্যুমান, এমনকি একে একে 150 জন পাত্রীর প্রস্তাব নাকচ করেছিলেন তিনি। কাউকেই মনে ধরছিল না তার। অবশেষে রিয়েলিটি শো এর বাইরে অসীমা চৌহান নামে একজনকে পছন্দ হয় প্রদ্যুমানের। ইন্ডিয়ান ম্যাচমেকিং এর দ্বিতীয় সিজনে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ করেন প্রদ্যুমান অসীমা। এরপর গাঁটছড়া বাঁধেন তারা, কিন্তু এত বেছে বিয়ে করার মাত্র এক বছরের মাথায় সংসারে ফাটল ধরেছে তার। স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে প্রদ্যুমানের বিরুদ্ধে, থানায় দায়ের করা হয়েছে মামলা। অসীমার অভিযোগ, বিয়ের পর থেকে শারীরিক ও মানসিক অত্যাচার শুরু করেছিলেন প্রদ্যুমান। নির্যাতন সহ্য করতে না পেরে গত বছরের সেপ্টেম্বরেই শ্বশুর বাড়ি থেকে চলে যান তিনি। এখন বেঙ্গালুরুতে একাই বসবাস করছেন, কিন্তু তাতেও রেহাই মেলেনি এই নারীর। অসীমার পরিবারকে টানা ব্ল্যাকমেল করে চলেছেন প্রদ্যুমান। অবশ্য এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সংবাদ মাধ্যমে অসীমার আইনজীবী জানিয়েছেন, অসীমাকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে করা হয়েছে মামলাটি। অন্যদিকে প্রদ্যুমানের দাবি, এই অভিযোগের বিষয়ে এখনও বিশেষ কিছু জানেন না তিনি। তবে সমঝোতার মাধ্যমে সবকিছু সমাধানের জন্য তার আইনজীবী কথা বলছেন। শিবলী আহমেদ, কালবেলা।